বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন, নির্বাচন করার মতো সক্ষমতা বিএনপির নেই, তাই তারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শামসুজ্জামান অরুণের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ সহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।